মাথায় যত প্রশ্ন আসে। হিরো আলমকে দিয়েই শুরু করি। দর্শক দেখেন, আজকে হিরো আলম চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে গর্বে আমার বুকটা ভরে গেছে, এই নির্বাচন নিয়ে গোটা বিশ্বের মানুষের আগ্রহ দেখে মনে হয়েছে আমি প্রধানমন্ত্রীর ভোট করলাম, মানুষ তাকিয়েছিল আমার বিজয় হবে, কিন্তু সেই বিজয় ছিনতাই হয়েছে। তিনি আরও বলেন, আমার বিজয় ছিনতাই হয়েছে, এই ফলাফল প্রত্যাখ্যান করছি, এই ফলাফল বয়কট করছি, এই ফলাফল মানি না, ফলাফল বাতিল চেয়ে উচ্চ আদালতে রিট করব। যাই হোক, রিট বড় কথা না। আসলে এই উপনির্বাচন নিয়ে তো বড় ধরনের কোনো প্রত্যাশা ছিল না, তবে একটি আশা কিন্তু জাগিয়েছিল হিরো আলম। উকিল আব্দুস সাত্তারকে যে কোনোভাবে জিতিয়ে নেওয়া হবে এটা মোটামুটি নিশ্চিত ছিল, কিন্তু সবার একটা ভরসার জায়গা ছিল যে হিরো আলম জিতু। হিরো আলম জেতার মধ্য দিয়ে গোটা নির্বাচনী ব্যবস্থার একটি প্রতিভা বা প্রতীকী একটা ক্যারেক্টার হিসেবে সবাই বেছে নিয়েছিল হিরো আলমকে। কিন্তু সেই হিরো আলম মাত্র অল্প ভোটের ব্যবধানে, 834 ভোটের ব্যবধানে, 834 ভোটের ব্যবধানে তাকে হারানো হয়েছে অথবা তিনি হেরে গেছেন। তিনি এটা মানছেন না, পরিষ্কারভাবে বলছেন 10টি কেন্দ্রের ফলাফল ছিনতাই করা হয়েছে, ওই 10টি বাদে বাকি সব ফলাফলে তিনি এগিয়েছেন। তারপরে হুট করে একযোগে ঘোষণা করা হয় এবং তিনি হেরে যান। তিনি বলেছেন রিট করবেন, এর আগে আদালতে রিট করে তিনি তার প্রার্থিতা ফিরে পেয়েছিলেন, এবারও কি সেই রিট করে তিনি বিজয়টা নিশ্চিত করতে পারবেন? আমার ধারণা পারবেন না। তারপরও হিরো আলমের এই প্রতিবাদটা, এই বক্তব্যটা কিন্তু প্রতীকী হয়ে থাকলো, বহুদিন মানুষ এটা মনে রাখবে এবং আমার ধারণা নিশ্চয়ই এর ফলাফল একদিন পাওয়া যাবে। দর্শক, এই উপনির্বাচনে হিরো আলম আর উকিল আব্দুস সাত্তারকে নিয়ে যখন সবার আলোচনা, তখন আরেকটি ঘটনা কিন্তু ঘটে গেছে। খেয়াল করেছেন, মহাজোটের প্রার্থী, সবচেয়ে বড় কথা হলো ওয়ার্কার্স পার্টির প্রার্থী ঠাকুরগাঁও 3 আসনের উপনির্বাচনে হেরেছে, সেখানে জিতেছে কে? জাতীয় পার্টি। এটাও কিন্তু খুবই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগ, এই 6টি নির্বাচন ছিল, সেই 6টি নির্বাচনে আওয়ামী লীগের যে 3 প্রার্থী ছিল তারা প্রত্যেকেই জিতেছে, 2টি আসন তারা ছেড়ে দিয়েছিল মহাজোটের জন্য, একটি হলো জাসদ ইনু আর একটি হচ্ছে ওয়ার্কার্স পার্টি। তো জাসদ ইনুর যে তানসেন বগুড়া 4 নন্দীগ্রামে, তিনি ওই যে সামান্য ভোটের ব্যবধানে তিনি জিতে গেছেন, হিরো আলম হেরে গেছেন। কিন্তু এখানে ইন্টারেস্টিং ঘটনা হলো যে ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী ঠাকুরগাঁও 3 বীরগঞ্জ রানী সংকৈল আংশিক সেখানে হেরেছেন, এবং শুধু হারেননি, তার জামানত তিনি হারিয়েছেন। এখানে জিতেছেন জাতীয় পার্টির প্রার্থী হাফিজুদ্দিন আহমেদ, তিনি 84,047 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওয়ার্কার্স পার্টি প্রার্থী পেয়েছেন 11,356 ভোট, তাকে অন্তত যদি জামানত বাঁচাতে হতো তাহলে 18,792 ভোট পেতে হতো, কিন্তু তিনি পাননি। এটাও মহাজোটের শরিক, এমনিতেই কিছুদিন থেকেই ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন কিন্তু বিরক্তি প্রকাশ করছিলেন, তার কথাবার্তা নিয়ে আমি আরেকদিন ভিডিও করব। এই অবস্থায় তার প্রার্থী হেরে যাওয়াটা ওয়ার্কার্স পার্টি কি স্বাভাবিকভাবে নেবে? সম্ভবত হিসেবে বলে নেবে না, কেননা এখন হলো নির্বাচনের যে গতি প্রকৃতি এটা মহাজোটের অনেকেই বিশ্বাস করেন, অন্যান্যরাও বিশ্বাস করেন যে ক্ষমতাসীনরা যাকে চাইবেন সে জিতবে। আর যদি মনে করেন যে এখানে নিরপেক্ষ হবে, আমাদের কোনো এখানে এ নেই, যেমন রংপুর, সেখানে দেখেন সুষ্ঠু হতে দেওয়া হয়েছে ভোটটা, একেবারে আওয়ামী লীগের প্রার্থী তার জামানত বাজেয়াপ্ত, বিপুল ভোটে জিতেছে জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তফা। এই ঘটনাটা আমার ধারণা যে একটা প্রতিক্রিয়া তৈরি হবে এবং হয়তো আমরা দেখব যে ওয়ার্কার্স পার্টি এটার কী প্রতিক্রিয়া দেয়, কারণ এখানে জাসদ ইনু পেল, জাতীয় পার্টি পেল, মাঝখান দিয়ে ওয়ার্কার্স পার্টি নেই,
এখন জাতীয় পার্টি এটাকে তাকে উপহার দেওয়া হলো কি না জোটে রাখার জন্য, কেননা এখন ক্ষমতাসীনদের যদি মানে কাছে প্রশ্ন করা হয় যে জাতীয় পার্টি আপনাদের কাছে বেশি প্রিয় নাকি ওয়ার্কার্স পার্টি, তারা নিশ্চয়ই বলবে যে জাতীয় পার্টি আমাদের দরকার। জানি না ভেতরে কি রাজনৈতিক খেলাধুলা হচ্ছে, আমি জাস্ট আমার সংখ্যাগুলো মাথায় যা আসলো সেটি আপনাদের সামনে প্রকাশ করলাম। এবার নির্বাচন প্রসঙ্গে আরেকটি খবরে আসি, সেটি হচ্ছে যে মার্কিন রাষ্ট্রদূত পিটার ডিহাস আজ মানবাধিকার কমিশনে গেছেন এবং জাতীয় নির্বাচন সম্পর্কে জানতে চাইলেন। এই সম্পর্কে একটি খবর আছে, তিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামালউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং তিনি নবগঠিত কমিশনকে অভিনন্দন জানিয়েছেন এবং কমিশনের চেয়ারম্যান তাদের কার্যক্রম এবং অগ্রাধিকার সম্পর্কে অবহিত করেছেন। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জানতে চাইলে যেটি খবরে বলা হচ্ছে, চেয়ারম্যান বলেন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন যথাযথ আয়োজনের মাধ্যমে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করবেন কমিশন এই প্রত্যাশা করে। খেয়াল করেন, প্রত্যাশা করে অর্থাৎ করবেই কমিশন কিন্তু এমন কথা বলেনি। এটা কমিশন চমৎকার তার অবস্থান, একটা নিরপেক্ষ অবস্থান থেকে বক্তব্য দিয়েছেন। পিটার ডিহাস মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে কমিশনের প্রেক্ষিত পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল সম্পর্কে জানতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি মানবাধিকার সুরক্ষায় কমিশন মার্কিন দূতাবাস এবং যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেন এবং বলছেন যে বাংলাদেশে বর্তমান মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশস্থ মার্কিন দূতাবাস ও জাতীয় মানবাধিকার কমিশনের মধ্যে কিভাবে সহযোগিতা বাড়ানো যায় সে লক্ষ্যে আলোচনা হয়। দর্শক খেয়াল করেন যে তিনি বলছেন কি যে দেশের মানুষকে মানবাধিকার বিষয়সমূহ সচেতন করা ও মানবাধিকার সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে যেখানেই মানবাধিকার লঙ্ঘন হবে কমিশন সোচ্চার থাকবে বলে কমিশনের চেয়ারম্যান তাকে জানান। যাই হোক, প্রশ্নটা হলো যে দেখেন এই যে মার্কিন রাষ্ট্রদূত, তিনি কিন্তু যতগুলো আমাদের সাংবিধানিক সংস্থা আছে, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, রাজনৈতিক দল, সব জায়গায় তিনি যাচ্ছেন, যে তিনি একটি বার্তা দিচ্ছেন যাতে নির্বাচনটা সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য হয়। এটি কিন্তু গুরুত্বপূর্ণ মেসেজ। আমি জানি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ের যে ডোনাল্ড লু, তার আগে এসেছিলেন যে নিরাপত্তা উপদেষ্টা এবং তাদের প্রতিনিধি পিটার ডিহাস বাংলাদেশে প্রতিনিয়ত কিন্তু বিভিন্ন সংস্থাগুলো যারা মানবাধিকার নিয়ে কাজ করে, যারা নির্বাচন নিয়ে কাজ করে, যারা গণতন্ত্র নিয়ে কাজ করে অর্থাৎ রাজনৈতিক দলগুলো, সবার দ্বারে দ্বারে যাচ্ছেন এবং বার্তা পরিষ্কারভাবে বলছেন মানবাধিকারের প্রশ্নে, নির্বাচন প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে কোনো আপোষ নেই। এবং সাম্প্রতিক সময়ে তো আমরা দেখলাম যে মিয়ানমারের 2 বছর পূর্তি, যেখানে জান্তারা উল্লাস করছে নিশ্চয়ই তাদের এই পূর্তিটাকে, সেই সময় ওই আবার যে নির্বাচনের আয়োজন করছে মিয়ানমার সরকার, জান্তা সরকার, সেই নির্বাচন কমিশনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তার পাশাপাশি আরও অনেকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। সেই কোথায় নাইজেরিয়া, সেখানে নির্বাচন সঙ্গে সংযুক্ত যারা কিছু ব্যক্তির সঙ্গে ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং ঘোষণাও দিয়েছে নির্বাচনকালে এবং নির্বাচনের পরেও এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। দর্শক বুঝতেই পাচ্ছেন যে খুব কঠিন একটি অবস্থা কিন্তু সামনে। ভালো থাকবেন। মাথায় যত প্রশ্ন আসে